এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কুইজ দিব। ইউরোপের সব থেকে নতুন যে দেশটি স্বাধীন হয়েছে সেই দেশের নাম কি আপনারা জানেন? অনেক দেশ আছে যারা এখনো তাদেরকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। অনেকদিন পর ইউরোপের আরো একটা দেশ কসোভোতে এসে নামাজের আজান শুনতেছি। এখন আমি আছি ইউরোপের সব থেকে নতুন দেশ কসোভোতে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ইউরোপের সব থেকে সস্তা আর গরিব এই দেশটি। এই দেশটি 2008 সালে স্বাধীন হয়, তার মানে এই দেশটির বয়স এখন মাত্র 16 বছর। কসোভো নিজেদেরকে একটা স্বাধীন দেশ ঘোষণা করলেও এখনো তাদের স্বাধীনতা নিয়ে অনেক বিতর্ক আছে, কারণ পৃথিবীতে অনেক দেশ আছে যারা এখনো তাদেরকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। টোটাল 104টা দেশ কসোভোকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে একটি হলো বাংলাদেশ। 2017 সালেই বাংলাদেশ কসোভোকে স্বীকৃতি দেয়, কিন্তু 90টা দেশ এখনো কসোভোকে স্বীকৃতি দেয় নাই, যার মধ্যে আছে রাশিয়া, গ্রিস, স্পেন, ইন্ডিয়া আর অনেক দেশ। কসোভো 2008 সালে স্বাধীন হওয়ার আগে সার্বিয়ার একটি প্রদেশ ছিল। কসোভো ইউরোপের বালকান রিজনের একটি দেশ। স্বাধীন হওয়ার আগে থেকে শুরু করে এখন পর্যন্ত কসোভোতে 95% হচ্ছে আলবেনিয়ান মুসলিমরা। সার্বিয়ার জনগণের বেশিরভাগই ছিল অর্থোডক্স, এবং এই মুসলিম আলবেনিয়ানরাই যারা সার্বিয়াতে ছিল তারা সার্বিয়ার থেকে আলাদা হতে চেয়েছিল, কারণ তারা বিশ্বাস করত যে সার্বিয়ার রিলিজিয়ন কালচার কোনো কিছুর সাথে তাদের মিলে না। 1988 সালে কসোভোর আলবেনিয়ান মুসলিম গোষ্ঠী এবং কসোভোর লিবারেশন আর্মি সার্বিয়ার সাথে যুদ্ধ করে স্বাধীন হওয়ার জন্য। এ সময় নাটো আবার কসোভোকে খুব সাপোর্ট দেখায়। নাটো তাদের আর্মি, গান, বোম সব কিছুই দিয়ে সাহায্য করে কসোভোকে সার্বিয়ার বিরুদ্ধে। সার্বিয়া নাটোর ভয়ে কসোভো থেকে সরে যায় এবং ফাইনালি 2008 সালে কসোভো নিজেকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তবে এখনো সার্বিয়া কসোভোকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তারা কসোভোকে নিজেদের একটা প্রদেশ হিসেবেই মনে করে। যেই দেশের সাথে যুদ্ধ সেই দেশই যদি স্বীকৃতি না দেয় আর হার না মানে তাহলে ব্যাপারটা অনেক বিতর্কিত হয়ে যায়। আপনি যদি গুগল ম্যাপস দেখেন তাহলে দেখবেন যে গুগল ম্যাপসে কসোভোর কোনো বর্ডার দেওয়া নেই, একটা এরকম লাইন দেওয়া আছে গুগল ম্যাপসে। এর রিজন হচ্ছে গুগল ম্যাপসও কসোভোকে পুরোপুরি একটা দেশ হিসেবে এখনো রূপ দেয়নি। ইভেন আপনি যখন কোনো কার রেন্ট নেবেন আপনি কসোভোর আশেপাশের দেশ যেরকম নর্থ ম্যাসেডোনিয়া অথবা আলবেনিয়ার থেকে ওই গাড়ি চালায় কসোভোর ভিতরে ইজিলি ঢুকতে পারবেন না, আপনার অনেক স্পেশাল পারমিটের দরকার আছে। আমি যত ইন্টারন্যাশনাল কোম্পানি ট্রাই করেছি কোনোটাতেই আমি পারমিট পাইনি। আমি পুরো বালকানস রিজনে ড্রাইভ করছি কিন্তু কসোভোতে আমার গাড়ি নিয়ে আসার পারমিট আমি পাইনি। অনেকদিন পর ইউরোপের আরো একটা দেশ কসোভোতে এসে নামাজের আজান শুনতেছি, মনটাই ভালো হয়ে গেছে। একদম নতুন কান্ট্রি হওয়ার কারণে এবং সার্বিয়ার সাথে ঝামেলার কারণে কসোভো এখনো পুরোপুরি আর্থিক অবস্থা ঠিক করতে পারেনি। তার পাশাপাশি এখানকার ওয়েদার অনেক বেশি গরম, তাই ট্যুরিস্টরা এই কসোভো দেশটাতে ঘুরতেও আসে না, যার কারণে এখানকার সরকার তাদের আর্থিক অবস্থা ঠিক করতে যেয়ে হিমশিম খাচ্ছে। স্টিল এখানকার সরকার প্রতিটা দেশের সাথে ভালো রিলেশন তৈরি করার জন্য অনেক চেষ্টা করছে, এবং প্রতিদিন কসোভোর সরকার কসোভোর অস্তিত্বের জন্য সার্বিয়ার সাথে লড়াই করেই যাচ্ছে। অনেকটা এসব কারণেই ইউরোপের সব থেকে গরিব দেশ বলা হয় এই কসোভোকে। এখানের একজন মানুষের এভারেজ স্যালারি 500 থেকে 550 ইউরো প্রতি মাসে, যেটা ইউরোপের স্ট্যান্ডার্ডে অনেক বেশি কম। এরকম একটা নতুন দেশের উন্নতি আর আর্থিক অবস্থা ভালো হওয়া সম্ভব তখনই যখন পুরো বিশ্বে এই দেশ স্বীকৃতি লাভ করবে। এই ছিল ইউরোপের একটি নতুন দেশের জন্ম হওয়ার গল্প।